তা সত্য উন্মোচনটা কিভাবে হলো শুনি? হ্যাঁ সে কথা তো বলবোই, সত্য এক কাপ চা দিও না। হ্যাঁ তুমি খাবে তো? হ্যাঁ অবশ্যই। তোমার চিরকুমারের জন্য এক কাপ চা। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা হ্যাঁ বল। কি সাংঘাতিক ক্রাইমটাই না করলো? দেখো ক্রাইম সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। ক্রাইম আলাদা করে জন্ম নেয় না, অপরাধ আর মানুষের অপরাধ বোধ দুটোই মানুষের সাবকনসিয়াসের মধ্যে থেকে যায়, আমাদের অবচেতন মস্তিষ্ক। জীবনের কোনো কোনো প্রচন্ড অতৃপ্তির জায়গা থেকে বা এমন কোনো জায়গা থেকে আসে যে আমরা সেটাকে ঠিক করে ধরতে পারি না, তখন মানুষের মধ্যে একটা অপরাধ প্রবণতা চলে আসে, কোনো কিছু পাওয়ার প্রচন্ড লিপ্সা, প্রচন্ড আশা মানুষকে সেই জায়গায় নিয়ে যায়। তার মধ্যে গরিব হওয়াটা একটা অপরাধ, সেটাও মানুষের অপরাধ বোধ দেখে অনেক সময়। এই ধরো রমানাথ বাবু। হ্যাঁ ওনার সাথে যা হলো কল্পনাতীত। রমানাথ বাবু যথেষ্ট বিত্তশালী একজন মানুষ, সারা জীবন দেশ বিদেশ ঘুরে পয়সা করেছেন। তারপর যা হয় পয়সা করে এক সময় সমস্ত কিছু একাট্টা করে নিয়ে কলকাতায় এসে একটা বসত বাটি নিয়েছেন নিজের, সেখানে থাকেন। ব্যাংকে যা টাকা রাখা আছে তার থেকে যা সুদ আছে তা ভালো মতো চলে যেত। হ্যাঁ একার সংসারে কতটুকুই বার প্রয়োজন। এখন অসুবিধা হলো কোনো মানুষই এই ধারণার বাইরে যেতে পারে না যে আমার মৃত্যুর পর মরণোত্তর আমার টাকা পয়সা আমার জমিদারি এ কোথায় যাবে। তো তার জন্য তিনি কি করলেন, তিনি একজন পুষ্যি নিলেন। যাকে পুষ্যি নেওয়া হলো সে ছেলেটি অতীব ভদ্র, গরিব ঘরের ছেলে। তাকে তিনি বইয়ের দোকান করে দিলেন, সমস্ত কিছু করে দিলেন। কিন্তু অতি সৎ মানুষ অনেক সময় টাকার অঙ্ক দেখে ঘাবড়ে যায়। দেখবে যেরকম হরিণ ঘাবড়ায়, হঠাৎ করে জঙ্গলের মধ্যে পিছনে একটা আওয়াজ হলো, সে মনে করে সবসময় বাঘ এসেছে। আমাদের জীবন যেরকম, তো সে তাই করল। সে তার সম্পত্তি নেওয়ার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করতে লাগলো। করতে করতে সে জানতে পারলো রমানাথ বাবুর একজন প্রেয়সী আছেন। ও আচ্ছা, তারপর সে রমানাথ বাবুর পিছু করতে করতে একদিন সেই প্রেয়সীকে দেখে। যা হয় কম বয়স, প্রেয়সীরও কম বয়স, রমানাথ বাবু সেখানে প্রৌঢ়, শুধুমাত্র পয়সার মালিক, অন্য কিছু নেই, কোনো শখ নেই, কিছু নেই। তো সেবার প্রেয়সীর সঙ্গে সন্ধি করে রমানাথবাবুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। এবার সরিয়ে দেওয়া তো সহজ কাজ নয়, তুমি যতই বলো রাস্তায় বেরিয়ে দুম করে কাউকে তুমি একটা চড় মারতে পারবে না? না পারবে নাকি? সুতরাং মানুষকে খুন করতে গেলে সেই মানসিক স্থিতিশীলতা এবং ধৈর্যের প্রয়োজন হয় কাজটা ঠিক করে করার জন্য। তো তার সেই প্রেয়সীর সঙ্গ নিয়ে তারা সমস্ত পরিকল্পনা করে রমানাথবাবু প্রতি শনিবার যখন সেই প্রেয়সীর বাড়ির থেকে ফেরেন, তার আগে তার রমানাথবাবুর পুষ্যি কুহক এসে বাড়িতে বসে থাকলো। এইবারে কি হলো, রমানাথবাবু যে ঢুকলেন, রমানাথবাবুর কাছে প্রথমেই যেটা আটকায় সেটা হচ্ছে রমানাথবাবুর দরজায় একটা ছোট্ট আলোকিত পদার্থ রাখা ছিল, কিছুই না, সেটা একটা আলোকিত চকমকে বলতে পারো, যাতে আলো পড়লে চোখ ঠিকরে যায় সেরকম একটা জিনিস দরজার নিচে লাগিয়ে রাখলো। রমানাথবাবু ঘরের সামনে গেলেন, রাত্রি অন্ধকার, বাইরে বিজলি বাতি নেই। রমানাথবাবু টর্চ মারলেন, এই যে চা। রমানাথবাবু টর্চ মারলেন, টর্চ মেরে যেই দেখলেন কি চকমক করছে রমানাথবাবু, সেটা দেখার জন্য যে মুহূর্তে নিচু হন সেই মুহূর্তে দোতলার ঘরের জানলা থেকে কুহক গুলিটা চালায়। যেহেতু রমানাথবাবু নিচু হয়েছিলেন আর গুলির কোনটাও এমন তৈরি হলো যে দেখে মনে হলো কেউ বাঁ পাশ থেকে রমানাথবাবুকে গুলি করেছে। আচ্ছা আচ্ছা, পুলিশের পক্ষে ধরা মুশকিল, পুষি বেঁচে যেত যদি না সত্যান্বেষীর আবির্ভাবটা হতো। তুমি তো জানো অজিত, আমি ছোট ছোট জিনিস নিয়ে সত্য খুঁজি, অনেক সময় সত্য চোখের সামনে পড়ে থাকে আমরা দেখতে পারি না। সবার বাড়িতে তার আমার মতো এত সুন্দরী সত্য থাকে না যে সবসময় চোখে পড়বে।
আমি যেদিনকে ওটা প্রথম দেখেছিলাম আমি বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করেছিলাম, যারা পরিচারী পরিচারক তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কতদিন ধরে এখানে, তারা সেই সম্পর্কে কোনো হদিশ দিতে পারল না। আমি তখনই বুঝেছি এই রহস্যের চাবিকাঠি শুধুমাত্র এই চকমকি রামতা দিয়ে মোড়া একটা চাকতির উপরে আটকে আছে। আমি তার আগের দিন রাত্রিবেলা যখন গিয়ে টর্চ পেরে রঘুনাথবাবুর বাড়িতে দেখি যে চকমক করছে, তখন বুঝলাম এর এক গভীর মাহাত্ম আছে। তারপর যা হয় অপরাধ বোধ সে তো ছিলই, ছিল তো গরিব ঘরের ছেলে, সত্যান্বেষ কাজে ধরা পড়ে গেল। কি বুঝলে অজিত, মানুষ যতই সম্পত্তি করে দিক, নারীর প্রতি আকর্ষণ আর পয়সার প্রতি দুর্দমনীয় লোভ কখনো মানুষের চায় না। তা যা বলেছ ভাই, ঠিক আছে। সত্যান্বেষীর কোনটাই নেই, শুধু আছে এক সত্য, আর আছে তুমি লেখক।